এনআরসির প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের দাহ করা হল নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল ঘটনায় তীব্র সৃষ্টি হয় দত্তপুকুর এলাকায় এনআরসির প্রতিবাদে পথ অবরোধ কুশপুত্তলিকা দাহ নরেন্দ্র মোদী ও অমিত শাহের শুক্রবার দত্তপুকুর চালতাবেড়িয়া এলাকায় যশোর রোডের ওপর পথ অবরোধে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ ব্যস্ত সড়কে দীর্ঘ সময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল আমাদের মূলত আজকে বিক্ষোভ মিছিল ছিল প্রতিবাদ মিছিল ছিল এনআরসির বিরুদ্ধে সারা পশ্চিমবাংলা মানুষ আস্ত আসামে এনআরসির পরে অন্তত এখানকার মানুষ হয়তো ভেবেছিল হিন্দুদের জন্য এনআরসি হবে না তারা একটু গা ভাসিয়েছিল কিন্তু আসামে এনআরসির পর দেখা গেল বারো লক্ষ হিন্দু ছ লক্ষ মুসলিম সে জায়গায় দাঁড়িয়ে যারা এখানে সত্তর সালে পরে এসছে হিন্দু মুসলিম কেউ এখানে থাকার সুযোগ পাবে না এরকম একটা কালা আইন ভারতবর্ষের মাটিতে এনে যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে সহায় সম্পত্তি করেছে ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে গলা ধাক্কান দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে তাদেরকে মেরে ফেলবে এই রকম একটা অবস্থার ভিতর দিয়ে এলাকার মানুষরা সবাই কিন্তু ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দত্তপুকুর